ঠিক সময় অফিসে যাই, ঠিক মতো খাই সকালবেলা, টিফিন বক্সের সঙ্গে নেই কি, নাকি ক্যান্টিনে টিফিন করে, জামা কাপড় কে কিছু দেয়, চা করে কি আগের মতো, দুর্গার মা কটায় আসে। আমায় ভোরে উঠতে হতো, সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা, নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে? দোকান ঘরের বাপাশ দিয়ে শিব মন্দির জানালা খুলে দেখতে পেতাম রিক্সা থামলো। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়? তাসের বন্ধু, ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা, মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গেলাস গড়াই বোতল গড়াই টলতে টলতে শুতে যাচ্ছে, আবার বোতল ভেঙে পায়ে ঢুকলে রক্তারক্তি। তখন তার হুশ থাকে না, রাত বিরেতে কে আর দেখবে? কেন, ওই যে সেই মেয়েটা যার সাথে ঘুরতো তখন? কোন মেয়েটা? সেই মেয়েটা? সে তো কবেই সরে এসেছে, বেশ হয়েছে, উচিত শাস্তি। মেয়েটা যে গণ্ডগোলের তা প্রথম থেকে বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা ভাই বোন, দিনগুলো তো কেউ ছিল না, একেবারেই একলা। এখন কে তাহলে ভাত বেড়ে দেয়, কে দেখে দেয় সকাল সকাল? রাত্রি কে দরজা খুলে ঝুঁকি পোহায় হাজার রকম? কার বিছানায় ঘুমোই তবে, কার গায়ে হাত তোলে এখন, কার গায়ে হাত তোলে এখন?